ঈদের চার দিন শেষে এসে নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি কত কোটি টাকা আয় করল। আজকে ঈদের চতুর্থ দিন, শাকিব খানের রাজকুমার সিনেমাটি ব্যাপক উৎসাহ নিয়ে সারা দেশ জুড়ে দেশের বিভিন্ন সিনেমা হলগুলোতে চলছে। সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড়, দর্শকদের ব্যাপক চাপ এবং দর্শকরা লাইনে দাঁড়িয়ে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখছে। দর্শকরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি দেখার জন্য। তাহলে চলুন আমরা দেখে আসি নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি চার দিন শেষে কত টাকা আয় করলো। তার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তথ্যমূলক বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এবং নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমা সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন সবাই। তো আমি এই বিষয়টা আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে আমাদের দেশে কোনো বক্স অফিস কালেকশন নেই, যেমনটা আমরা ভারতের দেখি বা হলিউডের সিনেমায় দেখি, তামিল বলেন তেলুগু বলেন সবগুলোতেই কিন্তু বক্স অফিস কালেকশন রয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে কোনো বক্স অফিস কালেকশন নেই। তবে এই তথ্যগুলো বিভিন্ন সিনেমা হল থেকে এবং সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের তাদের একটা জরিপের পক্ষ থেকে এই তথ্যগুলো জানানো হয়। তো তারা একটা আনুমানিক একটা হিসেব দিয়ে থাকে যে ঈদের প্রথম দিন বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন বা চতুর্থ দিনে এসে নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমাটি কত কোটি টাকা আয় করেছে। তো আমি আবার বলছি, এটা কিন্তু একটা আনুমানিক তথ্য, এর কিছুটা কমও হতে পারে আবার এর কিছুটা বেশি হতে পারে। তো আমরা যারা শাকিব খানের ভক্ত, আমরা যারা শাকিব খানের সিনেমা দেখি, আমরা যদি একটা আনুমানিক একটা ধারণা পাই তাও আমাদের শুনতে ভালো লাগে যে নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমা চার দিন শেষে এত টাকা ইনকাম করতে পেরেছে। তো আমরা দেখেছিলাম নায়ক শাকিব খানের রাজকুমার সিনেমাটি ঈদের দিন অর্থাৎ মুক্তির প্রথম দিনে প্রায় আনুমানিক 2 কোটি টাকার মতো আয় করেছিল সারা দেশ থেকে, এবং এই সিনেমাটি ঈদের দ্বিতীয় দিনে এসে সারা দেশ থেকে আয় করেছিল 2 কোটি 20 লক্ষ টাকা, এবং নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি ঈদের তৃতীয় দিনে এসে সারা দেশ থেকে ইনকাম করেছিল 2 কোটি 30 লক্ষ টাকা, এবং এই সিনেমাটি ঈদের চতুর্থ দিনে এসে আবারও আয় করেছে সারা দেশ থেকে প্রায় 2 কোটি টাকার মতো। এখন হয়তো অনেকে বলতে পারেন যেহেতু দর্শকদের উপচে পড়া ভিড়, মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে সিনেমা দেখছে, তাহলে চতুর্থ দিনে এসে এর ইনকামটা কমে যাওয়ার কারণটা কি? তো ইনকামটা কমে যাওয়ার কারণটা হচ্ছে আজকে কিন্তু ছুটির শেষ দিন, তো যার কারণে মানুষ ব্যস্ত বা শহরে ফেরা নিয়ে মানুষ ব্যস্ত রয়েছে, কালকে থেকে অফিস আদালত খুলে যাবে, তো যার কারণে মূলত আজকে সিনেমা হলগুলোতে মানুষের কিছুটা উপস্থিতি কম ছিল, তো যার কারণে ইনকামটাও কমে গেছে। তো আমরা যদি এই তথ্য থেকে চার দিনে যে ইনকামটা দেখতে পাচ্ছি, তো আমরা সেক্ষেত্রে দেখা যায় যে চার দিন শেষে নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি আয় করেছে এখন পর্যন্ত 8 কোটি 50 লক্ষ টাকা। তো আজকে যেহেতু 1লা বৈশাখ, 14ই ফেব্রুয়ারি, তো যার কারণে কাল থেকে অফিস আদালত খুলে যাবে, মানুষ সবাই কর্মব্যস্ত হয়ে যাবে, যে যার কাজকর্মে ব্যস্ত হয়ে যাবে, তখন আর আলাদা করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ অনেকেই হবে না। তো সেক্ষেত্রে ঈদের পঞ্চম দিন থেকে এই সিনেমাগুলো, শাকিব খানের সিনেমায় বলেন বা অন্য নায়কদের সিনেমায় বলেন, তাদের ইনকাম কিছুটা কমে যাবে, সিনেমা হলগুলোতে দর্শকদের চাপ কমে যাবে, তাহলে দেখা যাবে সেক্ষেত্রে ইনকামটাও কমে যাবে। তবে আবার সামনে শুক্রবার অর্থাৎ সেই এপ্রিল যেহেতু শুক্রবার ছুটির দিন, সেই দিন কিন্তু আবারও সিনেমা হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় হবে, সেদিন আবার মানুষ দাঁড়িয়ে থাকবে লাইনে শাকিব খানের রাজকুমার সিনেমাটি দেখার জন্য। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে শাকিব খানের গতবারের কুরবানির ঈদে মুক্তি পাওয়া আরেকটি সিনেমা প্রিয়তমা সিনেমা, সেটি আয় করেছিল 41 কোটি টাকা। তো এই সিনেমাটি অর্থাৎ রাজকুমার সিনেমাটিকে অনেকেই মনে করেছিলেন যে প্রিয়তমা সিনেমার রেকর্ড ভেঙে দিবে এই সিনেমাটি, রাজকুমার সিনেমাটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা হবে। এখন যেহেতু ঈদের কেবল চতুর্থ দিন চলছে, দেখা যায় সেক্ষেত্রে নায়ক শাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি কি পারবে শাকিব খানের আরেকটি সিনেমা প্রিয়তমাকে হারিয়ে দিতে, তো সেটারই দেখার অপেক্ষায় রইলাম আমরা।